हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आईन कोषे आपनादेर के स्वागत। आज के आमी जानाबो आपनादेर के एकटी मामलार पिछने कत जन मानुष परिश्रम करे एबं एकटी मामलार कार्यपद्धति। प्रथमे आमरा आसि मामलार श्रेणी। मामला मूलत दुई रकम होये थाके, एकटा देवानी एकटा फौजदारी। तो आज के आमरा आलोचना करब फौजदारी मामलार विषयबस्तु निये। फौजदारी मामला प्रधानत दुई रकम होये थाके, एकटा होच्छे सियार मामला, एकटा होच्छे जियार मामला। सियार मामला कि? सियार मामला हलो सेई मामला जेई मामलार विषयटा अभियोगकारी निजे आदालते उपस्थित हये कोनो अभियोग दायर करे। एखाने आरेकटी विषय हलो जे फौजदारी कार्यविधिर द्वितीय तफसिले उल्लेख करा आछे कोनटी आमलजोग्य धारा, কোনটি আমল অযোগ্য ধারা, কোনটি জামিনযোগ্য ধারা, কোনটি জামিন অযোগ্য ধারা, কোনটি আপোষযোগ্য ধারা, কোনটি আপোষ অযোগ্য ধারা। তো বিশেষত আমল অযোগ্য ধারাগুলি সরাসরি কোর্টে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা হিসেবে উপস্থাপন করা হয়। আমলযোগ্য ধারাতেও ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করা যায়। তো আমলযোগ্য ধারায় থানায় মামলা করা যায়। আরেকটি হলো জিয়ার মামলা। জিয়ার মামলা হলো সেই মামলা যে মামলাটি হলো যে থানায় কোনো বার্তাবাহক দ্বারা অপরাধের বিষয়ে জানতে পারার পরে থানার অফিসার ইনচার্জ বিষয়টি যদি আমলযোগ্য ধারায় সংঘটিত হয় অপরাধ, তাহলে সেটি সরাসরি তিনি এজাহার হিসেবে গ্রহণ করেন এবং এটি জিয়ার মামলাতে রূপান্তরিত হয়। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে অনেক মামলা থানাতে নিতে চায় না, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি কোর্টে মামলাটি দায়ের করে সেক্ষেত্রে কোর্টের নির্দেশে থানায় আমলযোগ্য জিয়ার মামলা হিসেবে গ্রহণ করা হয়। এখন আমরা আসবো কোথায় মামলা করতে হয়। মূলত আমলযোগ্য ধারায় মামলাগুলি থানায় করা হয়ে থাকে, আর আমল অযোগ্য মামলাগুলি ম্যাজিস্ট্রেটের নিকট অথবা ক্ষেত্রমতে ট্রাইব্যুনালে মামলা করা হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন ট্রাইব্যুনাল আছে যেগুলোতে যেগুলো আইনে নির্দিষ্টভাবে বলা আছে যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে মামলাগুলি করতে হবে। মামলা দায়েরের ক্ষেত্রে আরেকটি বাধ্যবাধকতা আছে যে এরকম যে কিছু মামলা আছে যে মামলাগুলোর বিপরীতে অভিযোগ না করলে তা আমলে নেওয়া যাবে না। যেমন পিতামাতা ভরণ পোষণ আইনে বলা আছে যদি কোনো পিতামাতা কোনো সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করে তাহলে সে মামলা তারা দায়ের মানে সে মামলা দায়ের আমলে নেওয়া যাবে না। আর কিছু মামলা সংবাদদাতা কর্তৃক পাওয়া মাত্র আমলে নেওয়া যায়, যেগুলি আমি পূর্বে বলেছি যে যেগুলি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে আমলযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা আছে সেগুলি সংবাদ পাওয়া মাত্রই থানাতে এজাহার হিসেবে গ্রহণ করতে পারবে। এখন আমরা জানব মামলার কার্যপদ্ধতি। সিআর মামলার ক্ষেত্রে অ্যাডভোকেট মামলায় অভিযোগকারীসহ আদালতে উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। বিচারক মামলার বর্ণনা শুনে ও ফৌজদারি কার্যবিধি 200 ধারা মোতাবেক অভিযোগকারী জবানবন্দি গ্রহণ করে আমলে গ্রহণ করেন। আমলে গ্রহণ করে আসামিকে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন অথবা যে কোনো সংস্থার উপরে তদন্তভার প্রদান করতে পারেন। উক্ত সংস্থা আদালতের আদেশ পাওয়ার পরে সেটি তদন্তভার গ্রহণ করে গোপনে এবং প্রকাশ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তের সত্যতা আসলে আমলি আদালত মামলাটি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এখানে একটি বিষয় হলো যে সমনের আদেশ হওয়ার পরে কোর্ট কর্তৃক নির্ধারিত সমন প্রদানের জন্য নির্ধারিত কর্মচারী উক্ত সমনের কপি আসামিকে প্রদান করে তার মামলা সম্পর্কে অবগত করে আসেন এবং নির্ধারিত ধার্য তারিখে আসামি তার নিযুক্ত অ্যাডভোকেট দ্বারা বা তার নিযুক্ত কৌশলী দ্বারা আদালতে উপস্থিত হন। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে গুণাগুণের ভিত্তিতে জামিন মঞ্জুর অথবা নামঞ্জুর করে থাকে।
গ্রেপ্তারি পরোয়ানা প্রদানের ক্ষেত্রে উক্ত গ্রেপ্তারি পরোয়ানাটি পুলিশ সুপারের অফিস হয়ে থানায় সংশ্লিষ্ট থানায় পৌঁছায় এবং অফিসার ইনচার্জ একজন কর্মকর্তার উপর সেটি হাওলা প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করেন। এক্ষেত্রে গ্রেপ্তারি সফল হলে উক্ত কর্মকর্তা আসামিকে ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করে ম্যাজিস্ট্রেট কাস্টোডি ওয়ারেন্ট বলে জেল হাজতে প্রেরণ করে। অথবা যদি আসামি গ্রেফতার এড়িয়ে পলাতক অবস্থায় থাকে সেক্ষেত্রে আসামি সরাসরি তার নিযুক্ত কৌশলের মাধ্যমে আদালতে হাজির হতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম মামলা দায়েরের পদ্ধতি বা কীভাবে দায়ের হবে বা কীভাবে হাজির হবে। তো অ্যাডভোকেট কর্তৃক মামলা দায়েরের পর উক্ত মামলার পিছনে সংশ্লিষ্ট আদালতের বিচারক থেকে শুরু করে বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার, অফিস সহায়ক পর্যন্ত সবারই পরিশ্রম জড়িত। তারা তাদের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পরেই উক্ত তদন্ত পরোয়ানাটি তদন্তকারী সংস্থার নিকট পৌঁছানো হয় এবং তারা তদন্ত কার্য শুরু করে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থারও অনেক কাজ আছে। যেমন তদন্তকারী সংস্থা উক্ত আদালতের আদেশ প্রাপ্তির পরে বাদী বিবাদী সম্পর্কে বিভিন্ন খোঁজখবর নেন, গোপন এবং প্রকাশ্যে বিভিন্নভাবে তদন্ত করেন। বাদীর মানিত সাক্ষীদেরকে ওয়ানসিক ফৌজদারি কার্যবিধির 161 ধারায় জবানবন্দি গ্রহণ করে পরীক্ষা করেন। পরবর্তীতে উক্ত বিষয়গুলি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে আদালতে প্রেরণ করেন। এখন জিআর মামলার কথা বলি। জিআর মামলা হলো যে কোনো ব্যক্তি কর্তৃক থানায় সংবাদ প্রাপ্তির পরে এটি যদি আমলযোগ্য অপরাধ হয় তাহলে থানার অফিসার ইনচার্জ মামলাটি এফআইআর হিসাবে গ্রহণ করবেন এবং সেটি তদন্তের জন্য সাব ইন্সপেক্টরের নিম্ন নহে এমন কোনো কর্মকর্তার উপর তদন্তভার প্রদান করবে। উক্ত তদন্তকারী কর্মকর্তা তদন্তভার গ্রহণের পরে ঘটনাস্থল পরিদর্শন করবেন, খসড়া মানচিত্র তৈরি করবেন, সূচিপত্র তৈরি করবেন, জব্দ করার মতো কোনো আলামত থাকলে তা জব্দ করবেন এবং জব্দ তালিকা প্রস্তুত করবেন। জব্দ তালিকা প্রস্তুত করে যে সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে তাদের স্বাক্ষর প্রদান করবেন। উল্লেখ্য যে জব্দ তালিকায় স্বাক্ষরকৃত ব্যক্তিদেরকে জব্দ তালিকার সাক্ষী হিসেবে মান্য করা হয়। এখন এরপরে তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। যদি আসামিকে গ্রেপ্তার করতে পারেন তাহলে মামলার শ্রেণীভেদে ক্ষেত্রমতে যদি গুরুতর মামলা হয় বা কোনো বিষয় তদন্তের প্রয়োজন হয় অথবা কোনো তথ্য উদ্ঘাটনের প্রয়োজন থাকে তাহলে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পারবেন। সেক্ষেত্রে রিমান্ডের জন্য আদালতে আবেদন করতে হবে। আবেদন উভয় পক্ষের শুনানি অন্তে যদি মনে করেন যে রিমান্ডে দেওয়া প্রয়োজন তাহলে তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রদান করবে। তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে নেওয়ার পরে যদি কোনো তথ্য উদ্ঘাটন হয় অথবা আসামি তার দোষ স্বীকার করে তাহলে তিনি উক্ত আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ম্যাজিস্ট্রেট তাকে সময় দিবেন চিন্তা করার জন্যে যে সে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে কি না, এবং ম্যাজিস্ট্রেট তাকে জানিয়ে দিবে যে তিনি পুলিশ নয়, তিনি ম্যাজিস্ট্রেট, তার কাছে তিনি স্বীকারোক্তি দিতে বাধ্য নয়, এবং তিনি যদি স্বীকারোক্তি নাও দেন তাহলে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে প্রেরণ করা হবে না, তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। এরপরেও তিনি যদি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চান তাহলে ফৌজদারি কার্যবিধির 364 এবং 164 ধারার বিধান অনুসারে আসামির
স্বীকারোক্তি গ্রহণ করবে। স্বীকারোক্তি গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেট তা আসামিকে পড়ে শোনাবেন এবং আসামি যা বলেছে তা সঠিকভাবে লিপিবদ্ধ হলে উক্ত জবানবন্দিতে আসামি এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন। এরপরে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে। আসামি পক্ষের আইনজীবী দ্বারা আসামির জামিনের চেষ্টা করতে থাকবে। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা উক্ত এলাকার বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে গোপন এবং প্রকাশ্যে তদন্ত শুরু করবেন। সাক্ষীদের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 161 ধারা বিধান অনুযায়ী রেকর্ড করবেন। অতপর মামলাটির আসামিদের বিরুদ্ধে যে যে ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে উক্ত ধারায় অভিযোগপত্র প্রদান করবেন। এর পরের পর্যায়গুলো সিআর এবং জিআর মামলার ক্ষেত্রে প্রায় একই রকম। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে মামলাটি বিচারিক আদালতে প্রেরণের জন্য আমলি আদালত হতে মামলাটি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষেত্রমতে মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতে প্রেরণ করতে হবে। উক্ত নথি প্রাপ্তির পরে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষেত্রমতে মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় মামলাটি বিচারের জন্য কোর্ট নির্ধারণ করে সেই কোর্টে সেই বিচারকের কাছে মামলাটি বিচারের জন্য প্রেরণ করবেন। বিচারিক আদালত মামলাটি বিচারের জন্য পাওয়ার পরে তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন এবং অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য দিন ধার্য করবেন। এক্ষেত্রে সিআর মামলার ক্ষেত্রে বাদীর দায়িত্ব আর জিআর মামলার ক্ষেত্রে আদালতের সাক্ষীর প্রতি সমনের প্রেক্ষিতে অথবা সাক্ষীর প্রতি অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে আদালতে পুলিশ সাক্ষীদের উপস্থিত করবেন এবং আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন। রাষ্ট্রপক্ষে আদালতের নির্দেশক্রমে পুলিশ এই কাজটি করে থাকে। আদালত সাক্ষীর জবানবন্দি এবং জেরা লিপিবদ্ধ করে সাক্ষীকে পড়ে শোনাবেন। সব কিছু ঠিক থাকলে জবানবন্দিতে সাক্ষী ও বিচারক স্বাক্ষর করবেন। জিআর মামলার ক্ষেত্রে মামলাটি উপস্থাপনের জন্য সরকার কর্তৃক একজন জিআরও নিযুক্ত থাকে এবং মামলাটিতে আমলি আদালতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিএসআই নিযুক্ত থাকেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ার পরে সাক্ষীর পর্যায়ে আসলে রাষ্ট্রপক্ষে পিপি এবং ক্ষেত্রমতে এপিপি নিযুক্ত থাকেন। আর এ সকল ক্ষেত্রে জিআরও সিএসআই এগুলো পুলিশের কর্মকর্তাদেরকে নিযুক্ত করা হয় এবং পিপি এবং এপিপি বিভিন্ন অ্যাডভোকেটদেরকে নিযুক্ত করা হয়। এদের ব্যয় বহন করে সরকার। অতপর সাক্ষী শেষে বিচারক ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামি জবানবন্দি দেওয়ার অথবা সাবাই সাক্ষী প্রদান করার অথবা কোনো কাগজাদি দাখিল করার সুযোগ প্রদান করবেন। তার অধীনস্থ স্টেনোগ্রাফারকে ডিকটেশন প্রদান করবেন। স্টেনোগ্রাফার বিচারকের নির্দেশনা মোতাবেক রায় প্রস্তুত করবেন। অতপর বিচারক উন্মুক্ত আদালতে রায় প্রকাশ করবেন। অতপর এই ধাপটি শেষ হওয়ার পরে বাদী এবং আসামি অথবা ক্ষেত্রমতে রাষ্ট্র এবং আসামি পক্ষের উকিলদের মধ্যে যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। উক্ত যুক্তিতর্ক শুনানিতে বিচারক প্রয়োজন অনুযায়ী নোট গ্রহণ করবেন অথবা রায়ের দিন ধার্য করবেন এবং বিচারক সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক মামলার সার্বিক বিষয় পর্যালোচনা করে আসামির খালাস অথবা সাজার বিষয়টি নির্ধারণ করে। আজকে আমরা জানতে পারলাম মামলার বিভিন্ন পর্যায়সমূহ এবং এই এক একটি মামলার পিছনে কোন কোন ব্যক্তি কি পরিমাণ পরিশ্রম দিয়ে থাকেন। এছাড়াও যে মামলার আরেক প্রকার মামলা আছে দেওয়ানি মামলা। দেওয়ানি মামলার ক্ষেত্রে
আদালতে মামলা দায়েরের পরে উক্ত মামলাটি সিরাজদারের নিকট উপস্থাপন করা হয়। সিরাজদার উক্ত মামলার কাগজাদি পরীক্ষান্তে প্রতিবেদন দাখিল করে আদালতের নিকট উপস্থাপন করেন। আদালত উক্ত প্রতিবেদন সঠিক থাকলে মামলাটির একটি নাম্বার প্রদান করে মামলাটি চালু হওয়ার নির্দেশ প্রদান করে। এক্ষেত্রে অনুরূপভাবে প্রতিটি ধাপে ধাপে একাধিক কর্মচারী জড়িত থাকে। প্রতিটি মামলার পিছনে আদালতের, পুলিশ বিভাগের এবং বিজ্ঞ কৌশলীদের অনেকের পরিশ্রম জড়িত এবং এনাদের সকলের পরিশ্রমের ফসলই একটি মামলার রায়। আশা করি আমি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।